নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ইজি ফুডে অনেক অনেক স্বাগত। এগ কারি, এগ মশালা, এগ ভুর্জি, এগ দিয়ে যে কত ভ্যারাইটি থাকে তা হাতে গুনে শেষ করা যাবে না। কিন্তু কেউ কি কখনো ডিমের চাটনি বা এগ চাটনি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকে রেসিপিটা তোমাদের জন্য। খুবই ইজি পদ্ধতিতে বানানো। তো প্রথমে একটা পাত্রে আমরা রসুন দিয়ে দেব, রসুনগুলো একটু কুচো কুচো করে দিয়ে দেবে, দিয়ে হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবে কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবে যতক্ষণ না অবধি পেঁয়াজটা একদম একটু ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে বা একটু ব্রাউন হয়ে যাচ্ছে। ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এইবার টমেটোটাকে দিয়ে আমরা আবারও একদম অল্প আছে আমরা মানে রান্নাটা করব, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়, যে কিছুক্ষণ আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা একদম সফট করে নেব, যার থেকে এটা যে জলটা আছে এটা ভালো করে শুকে যায় এবং তেলটা ছেড়ে দেয়। এইবার তার মধ্যে দিয়ে দেবো আমাদের একদম নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো আমরা রান্নাতে ব্যবহার করি সেইগুলো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কেউ চাইলে এটা স্কিপও করতে পারো, আর সামান্য পরিমাণ নুন। ব্যাস, তারপর মশলাগুলোকে দিয়ে আবারও আমরা কিছুক্ষণ একদম অল্প আছে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে মশলাটা থেকে ভালো করে তেলটা ছেড়ে আসে। ব্যাস, এবার ঢাকনাটা খুলে আমাদের এটা অলমোস্ট হয়ে এসছে। এবার মশলাটাকে আবারও পুরো ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে তার মধ্যে আমরা ডিম ছেড়ে দেব। ডিমটা আমরা ফাটিয়ে ছেড়ে দেব। এবার ডিমটা হচ্ছে তোমাদের অ্যাকর্ডিংলি, যে যতটুকুনি চাও তোমরা সেরকমভাবে ডিমটা ইউজ করতে পারো। আমরা এখানে একটা ডিমই ইউজ করেছি। বাস ডিমটা দিয়ে আবার দেখো ভালো করে নাড়িয়ে একদম এটাকে একটা স্মুথ পেস্টের মতো মানে একদম যখন শুকিয়ে যাবে তখন মনে করবে যে এটা হয়ে গেছে। দেখো আমি আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটা একদম কষানোর মতো একটা ভাব চলে এসেছে। বাস তারপর উপর থেকে আমরা এখানে দিয়েছি চাইনিজ যে ধনে পাতাগুলো হয় সেগুলো তোমরা যেটা নর্মালটা ইউজ করলে করতে পারো। বাস হয়ে গেলে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে শীতের দিনে তোমরা এটাকে এনজয় করতে পারো। তো আশা করছি আমাদের এই নতুন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে।